ডিজিটাল যুগৰ সুৰ, বহুত স্মার্ট, হিন্দী নাখান্দে, দুয়ার খিড়িকি ভাঙি লুটপাটো নকৰে। এনে সুরে ডিজিটেলি হরকায় দিয়ে ধন, দোকানে দোকানে টহল দি লুটি নিয়ে গৰাকীক। বৈশিষ্ট্যর সোনাইঘুলি আর হাউকুচিত দুমাহর ভিতর ডিজিটাল সুরে লুটিছে তিনিখন দোকান। স্কুটিরে আহে আগন্তুক, দামি দামি বস্তু কিনার পাছত অনলাইনত পেমেন্ট করে আগন্তুকে, কিন্তু অজ্ঞাত কারণত বিফল হয় অনলাইন পেমেন্ট। তেতিয়া নগদ ধন দিম বুলি দোকানরে এজন কর্মচারীক স্কুটিত উঠাই ঘরমুয়া হয় সুর। এখন ঘর সম্মুখত রই যায় স্কুটি। এইখনে মূর ঘর বলে কই গেট খুলিবলৈ কয় দোকানের কর্মচারী। পাছে কর্মচারী গেট খুলতে দোকানের পরা অনা বয় বস্তুক লৈ স্কুটিরে উধাও হয় ডিজিটাল সুর। দুটা 20-25 মানত কাস্টমার জন আইছিলে, আহি কেনে কলে যে হার্ডওয়ার দোকান খমালে, কলে কি যে লেডার আছে যে অ্যালুমিনিয়ামের সিঁড়ি, 5 স্টেপ থাকা সিঁড়ি এটা লাগে। তো ঠিক আছে, দামে দরে তার মিলিলে, স্ক্যানার পেমেন্ট করব ট্রাই করলে, পিছত কলে কি কিনা নেটওয়ার্কের প্রবলেম হয়ে আছে নাকি আজি। অকমান পিছত কলে তখেতে ইয়াতে মূর ওসরতে ঘর, তোমার দোকানের ওসরতে মূর ঘর, তোমার দোকানের এমপ্লয় আছে যদি, লড়া আছে যদি পঠাই দিয়া, স্কুটি লো আইসো, স্কুটি সিঁড়ি লো যাব, তাতে পেমেন্ট করে দিম, আকো লড়াটক মানে থাকাম কোথায়। তবে মোক কলে যে আচ্ছা ঠিক আছে, হেরি করাশন এই ক্যাশ পয়সা 1500 দিয়াশন মোক, তারমানে তারমানে এই মানে একলগে তোমাক দি দিম আর লড়াটক মানে পঠাই দিল। অকমান আগত যাই কেনে কলে কি যে এই মূর ঘর, এই গেট খোলা। তারপর আর গেট খুলিব দি কেনে স্কুটি মানে যখন লড়াক মানে পঠাইছিল বস্তু তোলার তাক নমাই দিছে, নমাই কেনে কলে এই মূর ঘর, তুমি গেট খোলা। গেট খুলিব গল, খুলি কেনে লড়াটা আর নরখিলে, ই মাত স্কুটি লো কেন লড় মারি দিল। আর একই পদ্ধতিরে তিনিখন দোকানের গরাকীক লুটিছে ডিজিটাল সুরে। হারি যাওয়া নাই হাউকুচির সেলুনও। ঘরত মুন্দন করাবলৈ নাপিতক স্কুটিরে তুলি আনি বাটত নগদ ধন লওয়ার পাছত বতাহর লগত মিলি গল স্মার্ট সুর। শেহতীয়াকৈ নগদ ধন দিম বুলি কৈ এখন দোকানৰ পৰা 10,000 টকা হৰুকোৱাৰ পাছতহে হুঁচ আহিছিল সোনাইঘুলি আৰু হাউকুচিৰ ব্যৱসায়ীসকলৰ। লগে লগে ৰাম থগন খোৱা প্ৰতিজন ব্যৱসায়ীয়ে পৰীক্ষা কৰিলে দোকানৰ সমুখৰ চিচিটিভি ফুটেজত। তেতিয়াই পোহৰলৈ আহিল স্মাৰ্ট সুৰৰ স্মাৰ্টনেছ। দোকানৰ সমুখত ৰখোৱা স্কুটিৰ নম্বৰ প্লেট এবাৰো বন্দী হোৱা নাই চিচিটিভিত। আনকি ধরা নপরিল ধুলিরে ধূসরিত মহানগরীত মাস্ক পিন্ধি অহা সুরর মুখ। কাজে ডিজিটাল সুরক এতিয়াও বিচারি পোৱা নাই ভুক্তভোগী দোকানীর লগতে আরক্ষীয়ে। বৈশিষ্ট্যর পৰা উৎপল হালৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।